2001 সালের 11 সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত 19টি জঙ্গি 4টি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করেন যুক্তরাষ্ট্রের 3টি জায়গায়। 2টি উড়োজাহাজ আগাথানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে, তৃতীয় উড়োজাহাজটি আক্রমণ করে পেন্টাগনে, আর চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ায়। ভয়াবহ এই হামলায় প্রাণ হারান প্রায় 3000 মানুষ। 9/11 নামে পরিচিত এই সন্ত্রাসী হামলার পর থেকে সন্ত্রাসবাদ দমনে আরও কঠোর হয় যুক্তরাষ্ট্র। কি হয়েছিল সেদিন জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সেদিন ছিল মঙ্গলবার সকাল 8:45 20,000 গ্যালন জেট ফুয়েল ভর্তি আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 767 উড়োজাহাজটি আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে। উড়োজাহাজটি 110 তলা ভবনের 80তম তলায় ঢুকে পড়েন। হামলার সঙ্গে সঙ্গে নিহত হন শত শত মানুষ। ভবনের ভেতরে আটকে পড়েন আরও অসংখ্য মানুষ। 18 মিনিট পর সকাল 9:03 দ্বিতীয় বিমানটি হামলা চালায়। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175-এর আরেকটি বোয়িং 767 উড়োজাহাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের 7তম তলায় আঘাত হানে। সকাল 10:30 দিকে টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটি ভেঙে পড়ে। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে মাত্র 6 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। প্রায় 10,000 মানুষকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার 1.25 ঘন্টা পর তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে। সকাল 9:45 পেন্টাগনের পশ্চিম দিকে হামলা করে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77-এর বোয়িং 757 উড়োজাহাজটি। পেন্টাগনে হামলায় 125 জন সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে জানানো হয়। জিম্মি করা বিমানটির ভেতরে থাকা 64 জনও নিহত হন। চতুর্থ বিমান হামলাটি হয় সকাল 10:10 নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করার 40 মিনিট পর ইউনাইটেড ফ্লাইট 93 নামক উড়োজাহাজে ছিনতাই করা হয়। বিমানে থাকার অবস্থাতেই যাত্রীরা নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার বিষয়ে জেনে যান। পরে পশ্চিম পেনসিলভেনিয়ার শ্যাংসভিলের কাছে একটি ফাঁকা মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 44 জনের সবাই নিহত হন। 9/11 হামলায় 19 জন হামলাকারী সহ মোট 2,996 জন নিহত হয়। এর মধ্যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো 2টি বিমান হামলায় মারা যায় 2,763 জন। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে 343 জন দমকল কর্মী এবং 60 জন পুলিশ সদস্য নিহত হন। 4টি হামলায় সম্মিলিতভাবে 78টি দেশের মানুষ নিহত হয়। ধারণা করা হয় হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দা। হামলাকারীদের মধ্যে কেউ কেউ 1 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেন। বাকিরাও 9/11 আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে আসেন। 19 হামলাকারী সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে ওঠেন। উড্ডয়নের পরপরে যাত্রীদের জিম্মি করে পাইলটের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন হামলাকারীরা। 9/11 হামলার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। হামলার পর প্রথম দিনে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় ধস নামে। 1 মাসে চাকরি হারায় 1,43,000 মানুষ। ধারণা করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলায় আনুমানিক 60 বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছিল।